আসসালামু আলাইকুম ইউনিক স্কুলিং এ হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সিরিজে আজকে আপনাদের সবাইকে স্বাগত স্টুডেন্টস আমরা বিগত লেকচারে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা কি আর আমরা একটা নির্দিষ্ট ফাই এক্স ইকুয়াল ই টু হয় তখন আমরা সেটা কিভাবে এটার পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করব সেটা আমরা দেখেছিলাম আমি আর একটু এটা রিভিউ করছি এবং সাথে আপনাদের আরো একটা জিনিস এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে

তো যদি আমাদের কোন কারণে দেখা যাচ্ছে এই a এর মান এখানে বসালে 0 হয়ে যাচ্ছে যে ডিফারেনশিয়াল অপারেটর ফাংশন f অফ d এর হয়ে যায় তাহলে সম্ভব না তখন আমরা কি করব তখন আমরা কি করব অর্থাৎ if f অফ a equal to 0 দেন আমরা a মান হবে 1 বাই f অফ d

আমি আবারও রিভিউ করছি যদি আমার ফাইভ যদি এক্স হয় তাহলে সেটাকে আমি একবার ডিফারেন্স সেটাতে জাস্ট সিম্পলি ডি আর যেটা অ্যাপ বসিয়ে দিব এফ অফ ডি যেটা সেটাতে সেটাতে ডিএর যে অ্যাপ বসিয়ে দিব যদি দেখা যাচ্ছে এফ অফ এ টু জিরো হয় দেন ওয়ান ভাবে এটাই কল টু হবে আমি একবার ডিফারেন্স করে দেন এর মান সবার উপরে একটা এক্স এটার মান যদি জিরো হয় দেন আমি এটা বুঝতে পেরেছেন দেন আমরা একটা নিচ্ছি এক্সাম্পল নিলে আশা করি আপনার বুঝতে পারছেন পারবেন কিটা কিভাবে আমরা করবো তো স্টুডেন্টস আমরা দুইটা এক্সাম্পল নিয়েছি আরো একটি এক্সাম্পল করবো আমরা এগুলো সলভ করি সলভের মাধ্যমে আমাদের প্রবলেম গুলো ক্লিয়ার হয়ে যাবে

তাহলে আমরা এটাকে যদি সমাধান করি সেই ইকুয়াল টু হবে এখানে রিয়েল রুটস এবং হচ্ছে ডিফারেন্ট প্লাস থ্রি মাইনাস থ্রি তাহলে আমরা লিখতে পারি সি ওয়ান পাওয়ার থ্রি এক্স প্লাস সি টু

পার্সিয়াল ইন্টিগ্রাল করে এটার জন্য আমরা কি করতে হবে মনে আছে তো এখানে আমাদের কি করতে বলছিলাম আমাদের সূত্র আমরা যে মানটা এই মানটা আমরা এখানে বসাই দিব তাহলে এখানে মান বসায় দিলে কি আসে বলেন তো ইকুয়াল টু নাইন নাইন মাইনাস নাইন টু জিরো হয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু আমাদের এখানে বসানো পসিবল না তাহলে আমাদের এরকম যে জিরো হয়ে যায় তাহলে কি করতে হবে বলেছিলাম আমাদেরকে এটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে দেন উপরে একটা কি আসবে এক্স আসবে তাহলে সেক্ষেত্রে আমার যেটা আসবে সেটা ইকুয়াল হবে এক্স টু ডি ইটু দি পাওয়ার থ্রি এক্স আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে এটাকে করলে এখানে ডি স্কোয়ার মাইনাস থ্রি বসালে কিন্তু আমার এখানে মাইনাস থ্রি হোল স্কয়ার

আমাদের কি আসে বলেন তো এখন যদি আমার এটা বসাই দেই তাহলে আমার কি হবে 3 যদি ঠিক আছে আসবে জাস্ট মাইনাস তাহলে মাইনাস এক্স বাই সিক্স 3x তাহলে এই যে আমাদের পার্শিয়াল ইন্টিগ্রালটা চলে এসেছে তাহলে আমাদের কমপ্লিট সলিউশন যেটা হবে

আমাদের হচ্ছে এখানে কিভাবে সলভ করতেছে 9 10 এ আমরা যেভাবে ইকুয়েশন সলভ করা করি ক্যালকুলেটর হুট করে করে d 1 ঠিক আছে ওকে তাহলে এটা যদি আমরা বশাই দেই আচ্ছা এখানে আমার হবে এটার মান হচ্ছে 1 তারপর হচ্ছে 4 5 এটা ইকুয়েশন করলে আমার আসে হচ্ছে আমার আসে হচ্ছে m 2 এখানে দুটো মান আসতেছে m হচ্ছে আচ্ছা

সেটা আমাদের এখানে আসবে কত সেটা হচ্ছে আমরা সরাসরি বি সাইন এক্স এটা হচ্ছে আমাদের সি এফ এরপরে আমাদের হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল পার্টিকুলার করে যদি দেখুন এখানে আছে আমাদের হাইপারবলির ফাংশন আছে মাইনাস টু হাইপারবোলিক ফাংশন অফ cos 8x মানে এখানে আছে মানে কি -2 cos হাইপারবোলিক ফাংশন তাহলে এখানে e টু দি x নাই তাহলে এটা কিভাবে করব তাই না না আসলে হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে আমাদের কি জানা আছে cos hx টু হচ্ছে e টু দি x আর e e sin 8x হচ্ছে e দি x মাইনাস e to the power minus x by 2 এটা হচ্ছে আমার cos এর হাইপারবোলিক ফাংশন এটা হচ্ছে sin এর হাইপারবোলিক ফাংশন তাহলে এখানে কিন্তু আসলে e এর ফাংশন এটা আসলে কিসের ফাংশন e এর ফাংশন তাহলে এরপরে আমরা এটা থেকে আমরা কি পাচ্ছি তাহলে 1 বাই f অফ d f অফ d আমরা সরাসরি মান বসাতে amplitude স্পেস কম তাহলে আমরা এখানে মান বসায় দিতে পারি সরাসরি d স্কয়ার প্লাস 4d 5 অফ what আমরা এই যে

এটা মাইনাস তো আসলে দুটার সাথে আসে যায় না তাহলে সামনে এটা এটা কি হয়ে যাবে বলুন তো মাইনাস হয়ে যাবে তাহলে আমার এটা হয়ে যাবে 1/d² 4d ওয়ান বাই x তাহলে এখন যদি আমরা মান বসাই 1 বসে দিলে কত হয় বলুন তো 1 5 1 10 তাহলে এটা আমাদের সমস্যা নেই ওয়ান বাই টেন এটা দি পাওয়ার এক্স আমি যদি মাইনাস বসাই তাহলে এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে দেখেন ওয়ান স্কোয়ার মানে ওয়ান আচ্ছা এখানে আমার আসতেছে ফোর আচ্ছা জিরো হচ্ছে না এটা পাঁচ থেকে ছয় ছয় থেকে চার গেলে টু তাহলে ওয়ান বাই টু এটি দু মাইনাস এক্স তাহলে আমার এটা চলে আসলো পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে আমার কমপ্লিট সলিউশন ইকুয়াল টু কি সি এফ প্লাস পিআই যে আমার এই সি এফ এটা আর পিআই এটা আমরা বসাই দিলে আমাদের কি চলে আসবে বলেন তো কমপ্লিট সলিউশন অফ দিস ইকুয়েশন ওকে আমরা দুইটা করলাম আমরা আরেকটা ম্যাথ করি দেন ইজিলি আমাদের এই প্রবলেমটা শেষ হবে স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছেন এই এই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলভ করব আমরা নেক্সট হচ্ছে আরো ম্যাথ করব এরকম ই টু দি পাওয়ার এক্স এর আরো প্রবলেম আসবে আমরা যে বিভিন্ন ধরনের আরো কয়েক ধরনের আমাদের ফরম্যাট ফাংশন আছে সেগুলো করার সময় ই এক্স এর ফরমেটটা আবার আসবে তো সেখানে কিন্তু সলভ করার জন্য আমাদের ইটি দিব এক্স এগুলো আরো ঝালাই হয়ে যাবে তো আজকে আমরা এতটুকুই রাখি তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সালাম আলাইকুম